বিশ্বের সবথেকে অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। আর এখানে যারা ভিডিওর মাধ্যমে কন্টেন্ট তৈরি করে তাদেরকে বলা হয় ইউটিউবার। সারা বিশ্বে এবং বড় বড় দেশে অনেক নামী দামি ইউটিউবার রয়েছে, ঠিক তেমনি আমাদের বাংলাদেশেও অনেক নামী দামি ইউটিউবার রয়েছে। আর এই ইউটিউবারদের মধ্যে টপ 10 ইউটিউবার সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। প্রতি বছরে ইউটিউবারদের পজিশন কম এবং বেশি হতে পারে, অ্যান্ড এমনও হতে পারে যে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যাদের কথা বলবো তাদের পজিশন আজকে যা ছিল দুদিন পরে তা নাও থাকতে পারে, অর্থাৎ কম বেশি হতে পারে। আর ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলে দিতে চাই যে আজকের ভিডিওর যেই জরিপ হয়েছে, অর্থাৎ এক একজনের পজিশন যেই নাম্বার তুলনায় রাখা হয়েছে, সেটা সম্পূর্ণই সেই চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যার উপরে নির্ভর করে। তাই কোন ইউটিউবারের ভিউজ বেশি অথবা কোন ইউটিউবারদের ফ্যান ফলোয়িং বেশি সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে না, তাই সবাই এই বিষয়ে সতর্ক থাকুন। তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করি। নাম্বার 10 মজার টিভি, যার সাবস্ক্রাইব সংখ্যা 1.6 মিলিয়ন। নাম্বার 9 তাসিনেশন, যার সাবস্ক্রাইব সংখ্যা 1.19 মিলিয়ন। নাম্বার 8 ম্যাঙ্গো স্কোয়াড, যার সাবস্ক্রাইব সংখ্যা 1.38 মিলিয়ন। নাম্বার 7 সালমান দ্য ব্রাউন ফিশ, তার সাবস্ক্রাইব সংখ্যা 1.44 মিলিয়ন। নাম্বার 6 রাকিব হুসাইন, যার সাবস্ক্রাইব সংখ্যা 1.48 মিলিয়ন। নাম্বার 5 10 মিনিট স্কুল, যার সাবস্ক্রাইব সংখ্যা 1.53 মিলিয়ন। নাম্বার 4 হৃদয় আহমেদ শান্ত, যার সাবস্ক্রাইব সংখ্যা 1.62 মিলিয়ন। নাম্বার 3 প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট, যার সাবস্ক্রাইব সংখ্যা 2.91 মিলিয়ন। নাম্বার 2 দ্য আজাইরা লিমিটেড, যাদের সাবস্ক্রাইব সংখ্যা 3.51 মিলিয়ন। অ্যান্ড অ্যাজ অলওয়েজ নাম্বার 1 তৌহিদ আফ্রিদি, 3.87 মিলিয়ন জাস্ট সাবস্ক্রাইবার। সো আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন সবার সাবস্ক্রাইব সংখ্যার উপরে নির্ভর করেই আমরা আজকের ভিডিওটা তৈরি করছি। সো আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের পাশে থেকে সহায়তা করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।